প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজ আমরা জানবো সাহিত্য পড়ি সাহিত্য লিখি, এই অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায় সম্পর্কে। ষষ্ঠ অধ্যায়ে আমরা প্রথম পরিচ্ছেদটা জানবো, কবিতা কি আসলে। তো আজকে আমরা একটু মানে বইয়ের তো আমাদের দেওয়া আছে অনেকগুলো বিষয়, তো সেটা তোমরা দেখে নেবে। তো আমরা একটু কবিতা সম্পর্কে ছোট করে একটু অন্য আলোচনা করব। তো আসলে আমরা কবিতা হচ্ছে সাহিত্যের একটা অংশ। সাহিত্য কি? সাহিত্য মানব জীবনের বা আমাদের সমাজের দর্পণ। দর্পণ বলতে আয়না, আয়নাতে যেমন আমাদের নিজেকে দেখতে পাই, আমরা সাহিত্যের মধ্যে আমাদের সমাজকে দেখতে পাই, আমাদের বিশ্বকে দেখতে পাই, আমাদের সময়কে দেখতে পাই, আমি আমাকে দেখতে পাই। সাহিত্যের প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি লেখা জীবনের কোনো না কোনো অনুষঙ্গের সাথে জড়িত। এজন্য সাহিত্যকে আমরা জীবনের দর্পণ বলি, অর্থাৎ সাহিত্য জীবনের একটা অংশ, জীবনের একটা প্রতিবিম্ব হচ্ছে সাহিত্য। আমরা নিত্য নৈমিত্তিক জীবনে যা ঘটছে সাহিত্যে সেগুলোই উঠে আসতেছে। এবং আমরা যদি দেখি যে বিভিন্ন সময় লেখা সাহিত্যগুলো সেই সময়কে কিন্তু ধারণ করছে। তো আর সাহিত্যের একটা অনেকগুলো শাখা আছে, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, উপকথা, রূপকথা, তারপরে আর এ ধরনের অনেক কিছুই আছে, প্রহসন। তো তার মধ্যে কবিতা অন্যতম। বলা হয় সাহিত্যের প্রথম সৃষ্টি হচ্ছে নাটক, নাটকের পরে সাহিত্যে আমরা সৃষ্টি হয়েছে কবিতা। মানুষ সন্দেহ সন্দেহ বলতে পছন্দ করে, বিশেষ করে মধ্যযুগ থেকে আমাদের কিন্তু কবিতার বিকাশ ব্যাপকভাবে প্রচার পায়। এছাড়া আমাদের প্রাচীন যুগের যে সাহিত্যটি আমরা পাই সেটাও কিন্তু একটি কবিতার গ্রন্থ ছিল, যে আমাদের চর্যাপদ, চর্যাপদও কিন্তু একটা কবিতারই গ্রন্থ। তো আসলে কবিতা কি? কবিতা আসলে আমরা বলতে পারি যে কবিতা হচ্ছে কবির বেদনাবিদ্ধ হৃদয়ে, হৃদয়ে কবিতার জন্ম হয়। আর সেই অর্থাৎ এইভাবে আমরা বলতে পারি যে সময় বিশেষে কোন একটি বিশেষ সূত্রকে অবলম্বন করে কবির আনন্দ বেদনা যখন প্রকাশ পায় তখনই কবিতার জন্ম হয়। আর কবি বেদনাকে আস্বাদ্যমান রসমূর্তি দান করেন এই কবিতার মধ্যে। কবির ব্যক্তিগত বেদনার বিষ পুষ্প হইতে কবি যখন কল্পনার সাহায্যে আনন্দমধু আস্বাদন করেন তখন বেদনা পর্যন্ত রূপান্তরিত ও সুন্দর হয়ে ওঠে। বেদনায় যিনি ভোক্তা তাকে আমার স্রষ্টা না হইতে পারিলেও তাহার দ্বারা কাব্য সৃষ্টি সম্ভব নয়। অর্থাৎ যিনি বেদনার ভোক্তা তিনি যদি এই বেদনাকে দৃষ্ট না করতে পারে তাহলে তার দ্বারা কাব্য সৃষ্টি সম্ভব নয়। আসলে বাহিরের জগতের যে রূপ, রস, গন্ধ, শব্দ এবং আপন মনের যে ভাবনা, বেদনাকে, কল্পনাকে যে লেখক অনুভূতি স্নিগ্ধ, ছন্দবদ্ধ, তনুশ্রী দান করতে পারেন তাকে আমরা কবি নামে বিশেষায়িত করি। আর অন্যভাবে আমরা বলতে পারি, আর এই কবি যিনি, কবি যা সৃষ্টি করেন ছন্দের মাধ্যমে, অপরিহার্য শব্দে অবিশ্বম্ভাবী বাণীবিন্যাস দ্বারা যা রচনা করেন তাই হচ্ছে কবিতা। অসংখ্য শব্দ দ্বারা কবির লেখনী তার মুখে ভিড় করে আসে, তার মধ্যে একটি মাত্র যথাযথ শব্দ কবি কবিতায় ব্যবহার করেন। এই জন্য আমরা একে অপরিহার্য শব্দ বলছি। আর এই জাতীয় শব্দ লেখকের কল্পনা বা অনুভূতি দ্বারা শত উচ্চারিত হয়ে ভাব প্রকাশ করে এবং এই ভাব প্রকাশটা একান্ত জরুরি। আর এই শব্দকে রসাত্মক বাণীমূর্তি দান করার জন্য কবি বস্তু উপাদানের উপরে কল্পনার দীপ্তি প্রতিফলন করেন। রবীন্দ্রনাথ তাই বলেছেন, অন্তর হতে আহুরি বচন আনন্দ লোকে করি বিচরণ, গীত রস দ্বারা করি সিঞ্চন সংসার ধ্বনি জ্বালা। অর্থাৎ তিনি কবিতার জন্মকথা বা উদ্দেশ্য নির্দেশ করেছেন,
রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তি থেকে আমরা উপলব্ধি করতে পারি যে কবি নিজের অন্তর হতে বচন বা কথা বা শব্দ ভাণ্ডার সংগ্রহ করে আনন্দলোক সৃষ্টি করে। কি উদ্দেশ্য? না, সংসারের অভাব, অভিযোগ, দুঃখজনক কুশ্রিতা, তারপরে প্রকৃতির উপর তার গীতরস সিঞ্চন করে এদেরকে আরো উজ্জ্বল করার জন্য কবি কল্পনায় বাস্তবের এক নবজন দান করার লক্ষ্যে কবিতা সৃষ্টি করে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে নবীন আষাঢ়ে রচি নবমায়া, একি দিয়ে যাব ঘনতর ছায়া, করে দিয়ে যাব বসন্ত কায়া বাসন্তী বসপাড়া, ধরণীর তলে গগনের গায়, সাগরের জলে অরণ্য ছাই, আরেকটুখানি নবীন আভায় রঙিন করিয়া দিব। এর ফলে কি হচ্ছে? সুখখানে আরো উজ্জ্বল হবে, সুন্দর হবে নয়নের জলে। স্নেহ সুধা মাখা বাসগৃহ তলে আরো আপনার হবে। অর্থাৎ কবি কল্পনা বলে অন্তর হতে যে বচন আহরণ করে অতি সাধারণকে অসাধারণ সৌন্দর্য মণ্ডিত করেন এবং যাহা শুধু ভাবময় ও বিদেহী তাহাকে শরীরী ও রূপময় করে তোলেন। কাব্যের এই যে রূপময়তা বা রূপবদ্ধ ফল, এটা কোনো বস্তুগত পরিমেয় সত্তা না। কোনো কাব্য বা সঙ্গীত বা চিত্র দেখে যখন আমরা চিত্তের উদ্বোধন হয় আমাদের, তখন আমাদের ভাবে কল্পনা উদ্রেক হয়, তখন বুঝতে হবে যে এর একটা রূপ আছে। অর্থাৎ এর যে কবি প্রভার সেই যে শক্তি, যার বলে কবি স্বকীয় মানস রসে সঞ্জীবিত যে চিত্রাত্মক কোনো ভাবকল্প সৃষ্টি করতে পারেন, তাই হচ্ছে কবিত্ব। আর কবিত্ব দ্বারা যা সৃষ্টি হয় তাই হচ্ছে কবিতা। এই কবিতা কে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। তবে মূলত আরেকটা কথা, মূলত কবি হচ্ছে শেলি হচ্ছে বলেছেন যে কি তিনি গদ্য এবং পদ্য অর্থাৎ গল্প এবং কবিতার মধ্যে বিভেদকে অসমীচীন মনে করতেন, অর্থাৎ এটা সমীচীন না এরকম মনে করতেন। আর অর্থাৎ কবিতা এবং গল্পের মধ্যে কোনো প্রভেদ নেই এটা মনে করতেন। আর এই বিষয়ে আমাদের একজন দার্শনিক আছেন, দার্শনিক প্রবল হেগেল, তিনি বলেছেন যে ছন্দই কবিতার অপরিহার্য অঙ্গ। তবে কোলোরিস গদ্য এবং পদ্যে পার্থক্য নির্ধারণ করতে গিয়ে বলেছেন যে শব্দের সুনিয়ন্ত্রিত বিন্যাসে হচ্ছে গদ্য এবং যথোপযোগী শব্দে অবিশ্রমভাবে বিন্যাসে হচ্ছে পদ্য। শব্দ হচ্ছে ভাবের বাহন, শব্দ বাংময়, শব্দ অর্থ সমন্বিত চিত্রাত্মক এবং ব্যঞ্জনাময়। এই শব্দ যখন অনুভূতি বিগলিত বা গীতমূর্ছনায় সাবলীল স্রোতে অপরিবর্তনীয় ভাষায় বা আবেগ কম্পিত হয়ে ওঠে, তখনই সাহিত্যের সাহিত্যটা পদ্যাত্মক হয়ে ওঠে, অর্থাৎ কাব্যিক হয়ে ওঠে। তবে আর এই কবিতার এখন আমরা জানবো যে প্রকারভেদ। আসলে কবিতার আলোচনা অনেক বড়, তো আমি একটু সংক্ষেপে করার চেষ্টা করছি। তো এজন্য কবিতার প্রকারভেদ আর একটা বিষয় তোমাদের বলে রাখি, যদি বাংলা সাহিত্য সম্পর্কে জানতে চাও, কবিতা কি, গল্প কি, বা সাহিত্যের ডিপে কিছু বুঝতে চাও, তাহলে শীর্ষচন্দ্র দাসের একটা বই আছে, বইয়ের নাম হচ্ছে সাহিত্য সন্দর্শন। এই বইটা তোমরা নীল খেতে পাবে, সেখান থেকে নিয়ে সংগ্রহ করে পড়তে পারো মাঝে মাঝে। তো কবিতা প্রধানত দুই প্রকার, সাবজেক্টিভ কবিতা, অবজেক্টিভ কবিতা। সাবজেক্টিভ কবিতাকে আমরা মনময় কবিতা বা গীতি কবিতা বলি, আর অবজেক্টিভ কবিতাকে আমরা বস্তুনিষ্ঠ কবিতা বলি। যখন কবি নিজের অন্তর অনুভূতি, ব্যক্তিগত অভিজ্ঞতা বা ভাব
ভাবচিন্তাকে বহির্গত অনুভূতি বা তার কাব্যের মানে সমগ্র রূপে গ্রহণ করেন এবং আত্মপ্রকাশ করেন, তখন আমরা তার এই সৃষ্টিকে মনময় বা বস্তুনিষ্ঠ কবিতা বলি। আর এই জাতীয় কবিতার এক হিসেবে কবির আত্মচরিত বা আত্মবাণী। আর কবি যখন বস্তু জগৎকে যথাযথরূপে প্রকাশ করেন, তখন আমরা তাকে তন্ময় বা বস্তুনিষ্ঠ কবিতা বলে অভিহিত করতে পারি। তন্ময় কবিতায় কবি ব্যক্তি অনুভূতির নিবিড়তায় প্রধান থাকে, সরি, মনময় কবিতায় কবি ব্যক্তি অনুভূতির নিবিড় প্রকাশে প্রধান থাকে, আর তন্ময় কবিতায় বস্তু সত্তায় প্রধান থাকে। আর একান্তভাবে বস্তুনিষ্ঠ কবিতায় মাঝে মাঝে কবি তার কবি কবি প্রাণের শিহরণ সঞ্চারিত করতে পারেন এবং একান্ত বস্তুনিষ্ঠ কবিতায়ও মাঝে মাঝে বস্তু সত্তার প্রাধান্য লক্ষিত হইতে পারে। আর মনময় ও তন্ময় কবিতাকে আবার আমরা আরো কয়েকটা ভাগে ভাগ করতে পারি, যেরকম আমরা মনময় কবিতাকে আরো কিছু ভাগে ভাগ করতে পারি। দেখা হচ্ছে কি ভক্তিমূলক কবিতা, স্বদেশ প্রীতিমূলক কবিতা, প্রেমমূলক কবিতা, প্রকৃতি বিষয়ক কবিতা, সনেট, ওড বা তুরস্ত, হচ্ছে আরেকটা আছে কি তন্ময় বা বস্তুনিষ্ঠ কবিতা। এই তন্ময় বা বস্তুনিষ্ঠ কবিতাকেও কিন্তু আমরা আরো কয়েকটা ভাগে ভাগ করতে পারি, ব্যালড বা গাথা, ইপির মহাকাব্য, নীতি কবিতা, রূপক কবিতা, ব্যঙ্গাত্মক কবিতা, এরপরে লিপি কবিতা, এই ধরনের আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। তো এই ছিল আজকের মতো কবিতার আলোচনা, অর্থাৎ কবিতা কি, কবিতা কাকে বলে। আর এই ভিডিওটি তোমাদের সকল শ্রেণীর জন্য প্রযোজ্য বলে আমি মনে করছি, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সবাই দেখতে পারো। তো সবার মঙ্গল কামনা করছি। আর চ্যানেলটি যদি তুমি সাবস্ক্রাইব করে না থাকো, তোমাদের কাছে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার, আমার জন্য দোয়া করবে। আর তোমার যেন আল্লাহ আমাকে এমন প্রজ্ঞা দান করেন যাতে আমি আমার কথা তোমরা বুঝতে পারো বা তোমাদের বোঝাতে পারি। আর তোমরাও ভালো থাকবে, আল্লাহ তোমাদেরকেও বোঝার ক্ষমতা দিই, তোমাদের জ্ঞান দান করুক, মানবিক জ্ঞান দান করুক। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, এই কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।